গুড ইভিনিং, এখন বাজে তোমার 5:10। চোখ দিয়ে জল পড়ছে, তার কারণ ঠান্ডাটা ভালোই ধরে রয়েছে। মেডিসিন নিয়েছি যদিও বা, তো আজকে এখন থেকে সন্ধ্যে থেকেই ব্লগটা স্টার্ট করলাম। কোথায় যাচ্ছি আমার সাথে চলো তাহলে দেখতে পাবে। না আমি বলেই দিচ্ছি, যেহেতু সামনে জন্মাষ্টমী আছে, তো আমার পিসি বাড়িতে অনেক গোপাল ঠাকুর রয়েছে, তো তাদের জন্য জামা নিতে যাচ্ছি। তো চলো আমার সাথে থাকো, দেখবে কত সুন্দর সুন্দর ঠাকুরের জামা। আর আজকে আমি সেই দোকানটাও দেখাবো যে দোকান থেকে আমি জামাগুলো নিই। তো চলো আমার সাথে। মর্নিং আনকাট ফ্যামিলি, এখন বাজে, আগে বলে দিই এরপর থেকে আমি প্রত্যেক ব্লগে আমার দিনটা মেনশন করবই। তোমরা হয়তো আমার গলা শুনে বুঝতে পারছো যে আমি লাস্ট যে ভিডিওটা দিয়েছিলাম তারপর থেকে আমার খুব শরীর খারাপ ছিল, আমার জ্বর হয়েছিল, কিন্তু এখন আমি ঠিক আছি একটু। তো ভাবলাম বেশ অনেক দিন ভিডিও দিচ্ছি না, আজই একটা ভিডিও দিই। তোমাদের প্রচুর প্রচুর কমেন্ট আসে আমার কাছে আমাকে উৎসাহিত করবার জন্য, তার জন্য থ্যাংক ইউ। আমি কয়েকজনের নাম না নিয়ে পারলাম না, খেপি মন, স্বপ্না কাকি, গুড়িয়া পল, প্রিয়াঙ্কা মুখার্জি, আমি না সব নামগুলো আমার এই মুহূর্তে মনে পড়ছে না, আরও আছে। আমি এর পর থেকে প্রত্যেক দিন যে নতুন নতুন ভিডিওগুলো করব তাতে দুজনের নাম আমি নিশ্চয়ই বলবো এবং তাদের কমেন্ট আমি পড়ে শোনাবো। তো যাই হোক, আজকে হচ্ছে তোমার শুক্রবার, এখন বাজে বেলা 10:00। গুড মর্নিং একটু বেশি হয়ে গেছে, বাট আমি চান করে আমি একদম ঝাড়া দিয়ে উঠলাম, উঠে বললাম যে না আমাকে সুস্থ হতেই হবে। চান করে নিলাম, চান করে নিয়ে ঠাকুর দিয়ে দিলাম। তো কিছু খাচ্ছিলাম না আমি, ভালো লাগছে না, জ্বরের মুখে জানোই তোমরা ভালো লাগে না, তো আমি এই কটা কাঠবাদাম নিয়ে বসেছি খাবো বলে। তো যাই হোক, আমি গেছি, এক্সকিউজ মি, আমি গেছিলাম ঠাকুরের কাপড় নিতে, সেটাও তোমাদেরকে, সেটাও আমি একটু অনেক শ্যুট করেছি। ঠাকুরের কাপড় নিয়ে ফিরেছি বাড়িতে, ব্যাস আমার কি জ্বর, বৃষ্টি পড়ছিল। তো যাই হোক, ওগুলো তো আর তোমাদের দেখাতে পারবো না, কারণ ওগুলো আমি দিয়ে এসেছি পিসিকে। কী কী কাপড় নিয়েছি তার একটুখানি ঝলক আমি দেখিয়েছি ভিডিওতে, আর ওখান থেকে আমি কিছু কানের দুল কিনেছি, সেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করব। তো এখন আপাতত রান্নাবান্নাটা হোক, হওয়ার পর তোমাদেরকে দেখাই কী কী রান্না করেছি, তারপর আমি আমার কানের দুলগুলো শেয়ার করব। হয়ে গেছে, তো তোমাদের দেখিয়ে দিই কী কী রান্না করলাম। এটা হচ্ছে বেগুন ভাজা, এটা হচ্ছে তোমার ডাল, এটা হচ্ছে তোমার সয়াবিন দিয়ে ডিম দিয়ে একটা ঝোল, এটা হচ্ছে তোমার রুটি আমার, আর বাকি বাড়ির বাকিদের জন্য ভাত। চলো খাবারটা নিয়ে নিই, আমার খুব খিদে পেয়েছে। এই দেখো আমার খাবার নেওয়া হয়ে গেছে, চলো আগে খেয়ে নিই, খুব খিদে পেয়েছে। রান্নাবান্না তো হয়ে গেছে, এবার খেয়ে নিই। গুড ইভিনিং, আমি বলেছিলাম যে দুপুরবেলা খাওয়া দাওয়ার পর তোমাদেরকে আমি যে কানের দুলটা নিয়েছি সেই কানের দুলটা দেখাবো, কিন্তু দুপুরবেলা খাওয়া দাওয়ার পর এত বৃষ্টি পড়ছিল,
যে আমি একটু শুয়ে পড়েছিলাম। তো এখন বাজে 7:15, তা আমি ভাবলাম যে একটাই কানের দুল কেন, আমি আরো কিছু কান, আমার কাছে কিছু কানের দুল আছে যেগুলো কোনোটা হয়তো আমি কিনেছি, কোনোটা হয়তো আমার বোন দিয়েছে, কোনোটা আমার বন্ধুরা দিয়েছে, এর সাথে একটুখানি দেখাই আমার আর কি কানের দুলের কিছু, কানের দুল শুধু না যা যা আছে তোমাদের সঙ্গে শেয়ার করছি। দাঁড়াও তোমাদেরকে আগে এইটা দেখাই, এই দেখো দেখতে পাচ্ছ এটা কি সুন্দর না, দেখো আমার একটা বন্ধুর মায়ের এক্সিবিশন হচ্ছিল সেখান থেকে কিনেছিলাম, এটা সুন্দর না দেখো। তোমরা যদি আমাকে ইনস্টাগ্রামে ফলো করছো তাহলে জানো আমি এটা ইনস্টাগ্রামে একটা ভিডিওতে আমি এটা পরে একটা রিল করেছিলাম, সুন্দর না, যদিও বা আমি এত বড় বড় কানের পরি না তবুও কালেকশনে রাখতে ভালো লাগে। এইটা এইটা কিনেছি আগের দিনকে, এইটা তোমার নিয়েছে মনে হয় 140-160 টাকা বলছিল, আমি খুব দলাদলি করতে মনে হয় একটা 130-140 কিছু নিয়েছে, আমার বোন আমাকে দিয়েছিল, সুন্দর আমার খুব প্রিয় একটা কানের দুল, কারণ এটা যতটা স্টাইলিশ ততটাই হালকা, আমি ভারী কানের দুল একদম পরতে পারি না, দেখো কানের দুলটা কি সুন্দর না, খুব সুন্দর কানে পুড়ি গেল, যাই হোক। তারপর আছে এইটা যেটা আমি আমার বোনের বিয়েতে কিনেছিলাম, এই দেখো এইটা, এটা আমি আমার বোনের রিসেপশনে পড়েছিলাম, তো এটার একটা খুব ফানি ইনসিডেন্ট আছে, আমার একটা বন্ধু সে আমার বোনকে এ করে দিয়েছিল, সে আর কি একজন মেকআপ আর্টিস্ট, খুব রিনাউন্ড একজন মেকআপ আর্টিস্ট, তো সে আমার বোনের মেকআপ করছিল, তো ফ্রি ফান্ডে আমাকেও মেকআপ করে দিয়েছিল সেদিনকে, তো মানে আমি ছিলাম ফাউ, তো আমাকে ও মেকআপ করে দেওয়ার পর বললো যে তুই এত সুন্দর জামা কাপড় পরবি অথচ কানে কিছু পরবি না, ওরই মানে আমার বোনেরই দেওর ছিল, সে গিয়ে নিয়ে এলো দৌড়ে রিসেপশনের দিনকে। আমার যে বন্ধুটার কথা বলছি সেই বন্ধুটার সাথে তোমাদেরকে একদিন আলাপ করাবো, খুব ভালো একজন মেকআপ আর্টিস্ট, তো আমি নিশ্চয়ই ওর সাথে তোমাদেরকে আলাপ করাবো, ভীষণ ব্যস্ত থাকে সত্যি কথা বলতে, আমি একটা চেষ্টা করছি একটা মেকআপ ভিডিও করার যেটাতে ও আমাকে মেকআপ করিয়ে দেবে, আর সেটা আমি তোমাদের সাথে শেয়ার করব, দেখতে পাবে আমি এখন কীরকম আছি সেরকম তখন কীরকম হয়ে যাও মেকআপটা করার পর। আমি তোমাদের যে আগের ভিডিওতে একটা ছবি দেখেছিলে আমার শাড়ি পরা রেড কালারের শাড়ি পরা, ওটা আমার বোনের বিয়েতে, আর ও বিয়েতে আমাকে ওই সাজিয়ে দিয়েছিল, এটা এটাও খুব সুন্দর দেখো, নিচেরটা পুতি 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 করা, উপরেরটা মাল্টি কালার, খুব সুন্দর দেখো, এটাও আমার বোন আমাকে দিয়েছিল, সুন্দর না, এটা আমি মাঝে মাঝে পরি, মাঝে মাঝে পরি মানে এটা খুবই হালকা বলে আমি মাঝে মাঝে পরি, টিং টিং, এই দেখো এইটা একটা আছে, এইটা আমার খুব প্রিয়, তার কারণ এটা খুব স্টাইলিশ, এইটা হচ্ছে গলার, এটাকে চোকার বলে হার বলে, আমি একদম ভীষণ বাজে এইসব জিনিসে, হাতে একটা এরকম আছে মানে তোমার হাতে তুমি, এটার লকটা খুব সুন্দর, আমি যদিও বা লকটা করতে দেখলে পড়ে গেল লকটা করতে পারি না, তো এটা হচ্ছে এরকম লকটা হচ্ছে এরকম ভাবে করতে হয়, এই দেখো হয়ে গেল, সুন্দর দেখতে দেখো খুব সুন্দর দেখতে, তো এইটা আমার, এইটাও মানে আমার যাবতীয় এইসব যা দেখছো সব আমার বোনই আমাকে দিয়েছে, আমার এইসবে কোনো এ নেই, কোনো সেরকম মোহ নেই, এইটা আমাকে আমার একটা বন্ধু দিয়েছিল আমার বোনের আশীর্বাদের দিন, হ্যাঁ আমার বোনের আশীর্বাদের দিন আমাকে আমার একটা বন্ধু দিয়েছিল,
কি সুন্দর না, আমি আমার বোনের আশীর্বাদের দিন এটা পরেও ছিলাম, খুব সুন্দর দেখতে এটা দেখো। টুম 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 টুম, এটা আমাকে আমার দিদি আগের বছর পুজোতে দিয়েছিল, যে ও এত এত কানের কেনে, ওর থেকে আমরা নিয়ে নিয়ে চলে আসি। এটা আমার মানে কি বলবো, মানে একজন নেবার সে বানাতো, হাতে বানাতো এগুলো, তো তার কাছ থেকে নিয়েছিলাম এইটা একটা, ওনার কাছে দুটো নিয়েছিলাম, এইটা একটা আছে আর একটা হচ্ছে এইটা, এটাও খুব সুন্দর, একদিনও পড়ি না আমি, একদিনও না, অসভ্য নেই আমি, শুধু নিয়ে নিয়ে টাকা খরচা করা। এইটা এটাও আমার খুব ভালো লাগে, খুব হালকা পাতলা, কিন্তু যদিও বা পরে হচ্ছে তোমার, এইটা কে দিয়েছিল ভুলে গেছি, এটা আমি একটা চোকার মতন দেখো, সুন্দর একটা চোকার, এইটা ওই দিদির কাছ দিয়ে নিয়েছিলাম যে হাতে বানাতো, তার কাছ দিয়ে নিয়েছিলাম, দেখেই বুঝতে পারছো এটা হাতে বানানো, এটা তার কাছ থেকেই নিয়েছিলাম, তার কাছ দিয়ে নিয়েছিলাম। এগুলো শাড়ি টাড়ির সাথে ভালো লাগবে, এই ওইটার সাথে দুল, এটা হচ্ছে দুলটা এরকম করা রয়েছে, এরকম দুলটা। কিন্তু সবচেয়ে দুঃখের বিষয় যেটা, আমার খুব পছন্দের একটা হার ছিল, হারটা পড়ে গিয়ে ছিঁড়ে গেছে, দেখবে কি সুন্দর ক্রিস্টালের হয়েছিল, আমি ওই জন্য ক্রিস্টালগুলো সব রেখে দিয়েছি যে আমি আবার এটাকে বাঁধিয়ে নেবো, মানে সুন্দর করে বাঁধিয়ে নেবো। দেখো ক্রিস্টালটা কি সুন্দর, দেখো আমি ঠিক জানি না যে কোথায় এগুলো বাঁধা, সেই জন্য আমি রেখে দিয়েছি, তোমাদের যদি জানা থাকে না এরম যে কোথায় এরকম বাঁধা হয়, প্লিজ আমাকে জানিও, আমি সেখানে এরম বাঁধাতে দিয়ে দেবো। এই ছিল ঠাকুমার ঝুলিতে আজকে, আর কিছু দেখান, আমার এইটুকুনি আছে, এইটুকুনি আছে, এই এই আমার অনেক অনেক মনে হয়। আজকের মতন তাহলে এখানেই ভিডিওটা এন্ড করছি, জানি একটু একঘেয়ে হয়ে যাচ্ছে ব্যাপারগুলো, কিন্তু যদি আমার ওপর বিশ্বাস রাখো তাহলে আমি বলবো যে তোমাদের জন্য কিছু ভালো এক্সাইটিং নতুন নতুন ভিডিও খুব তাড়াতাড়ি আসছে, আমার মাথা অনেক কিছু আছে, আমাকে একটু টাইম দাও। তার কারণটা হচ্ছে আমি একা হাতে সব করি, তো আমি সব কিছু কুলিয়ে উঠতে পারি না, তার উপর আমি এত বেশি এখন অসুস্থ থাকি, অসুস্থ বলবো না, আমার ইমিউনিটি পাওয়ারটা এত কমে গেছে কোভিডের পর থেকে, মানে আমার ছোট ছোট জিনিসও না খুব বড় করে অ্যাট্যাক করে, মানে এই ঠান্ডা লাগা, তারপর ইনফেকশন, তারপর তোমার একটা কিরম হলো ঠান্ডায় গলায় ব্যথা হওয়া, এগুলো না খুব বেশি করে বড় বড়ভাবে দেখা দেয়, তো আমার ইমিউনিটি পাওয়ারটা না অনেক কমে গেছে, আর এইগুলো আরও বেশি প্রবলেম হয়। আমার একটা ভিটামিন ডি এর একটা তোমাদেরকে বলেছিলাম একটা ডেফিসিয়েন্সি আছে, তো তার জন্য এটা মানে আমি না এইগুলোর সাথে খুব কোপ আপ করার চেষ্টা করছি, তোমরা প্লিজ একটু সাথে দেখো, আর আমি ডেফিনেটলি ডেফিনেটলি আরও ভালো ভালো ব্লগ তোমাদের জন্য ওয়েট করছে, নিয়ে আসবো, সামনে পুজো, প্রচুর ভালো ভালো ব্লগ হবে। তো চলো আজকে এখানেই ভিডিওটা এন্ড করছি, ছেড়ে যাওয়ার আগে যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করো, শেয়ার করো সবার সাথে, আর সাবস্ক্রাইব করো প্লিজ আমার চ্যানেলটাকে, আর সাবস্ক্রাইব বাটনের পাশে যে বেল আইকনটা আছে ওটাকে প্রেস করে দিও। তো আনকাট ফ্যামিলি আজকের মতন গুড নাইট।